কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা তারা বলেছেন আন্তর্জাতিক শক্তি নয় তাদের দলকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা এতে সেদিনের স্মৃতি তুলে ধরে কবিতা পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি শেখ হাসিনা আপনার বেদনা আমি জানি আপনার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি আমাদের কানে গাইব আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার ফিরে আসাকে কেন্দ্র করে তৎকালীন জিয়া সরকারের নানা বাধার কথা তুলে ধরেন করার সমালোচনা করেন বিএনপি নেতাদেরও দীর্ঘ পনেরো বছর আমাদের নেত্রী শেখ হাসিনাকে পথে প্রাণ লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে এই তেতাল্লিশ বছরের পথ চলায় বারে বারে তার জীবনের উপর হুমকি এসেছে তাকে কোটালি পাড়ায় ছিয়াত্তর কেজি বিরাশি কেজি বোমাপুতে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছে একাশি সালে আসার পর থেকে এই পর্যন্ত এই পথ চলায় এই দীর্ঘ পথ কিন্তু কখনো কুসুমত ছিল না Vision, vision, vision 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে অটট থাকে বছরের পর বছর প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ সব ষড়যন্ত্র ভেদ করে শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নতির শিখরে পৌঁছবে বলে আশা অভাবলী সাধারণ সম্পাদকের আপন ঘরে যাদের শত্রু তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রুর কোনোবজান জনায়েদ খান চ্যানেল টুয়েন্টি ফোর ঢাকা